আমার বাবা মা ছোটবেলায় আমার মাথায় হাত দিয়ে বলেছিল, এ বাবা রনি এমন কিছু করিস না যেন লোকজন হাসি হাসি করে। আজকে আমি যখন বাসে বলছি যে আমি টিআইবিতে ছিলাম, অনেক সুন্দর সময় কাটিয়েছি, রাজশাহীর এমন কোনো জায়গা নেই যেখানে আমি শো করি নাই এবং সেখানে মানুষকে সচেতন করার জন্য রাস্তার মোড়ে, সেই অভিজ্ঞতা দিয়েই আমি কিন্তু বিরাট খেলে এত ভালো করেছি হয়তো স্বতঃস্ফূর্তভাবে। টিআইবির জন্য একটা থ্যাংকস হয়ে যাক। তো আমার বাড়ি থেকে কখনো চাইনি যে আমি এরকম কিছু করি। আমি যখন আজকে আসছিলাম টিআইবি প্রোগ্রাম, বাড়িতে যখন বললাম, মা বলছি এমন করে পারফর্ম করবি যেন সবাই হেসে গড়াগড়ি খায়। বাবা মা একটু উল্টা হয়ে গেছে, খেলছে। আমি অ্যাকচুয়ালি কমেডি করতে চাইনি, আমি ডিফেন্সে জব করতে চেয়েছিলাম এবং আর্মিতে আমার চাকরি প্রায় হয়েই গিয়েছিল। তো আমার বডি ফিটনেস ঠিক আছে কিনা তো সেটার জন্য আমাকে, অনেকে ভাবছেন আমার হাইট কম, তাই তো হাইট কম একটা সমস্যা। আমার আব্বা ছিল, আমার আব্বা ডিফেন্সে চাকরি করে না, আমার আব্বা বলছে পিঠে লম্বা করে দেবো। তো যখন আমার চাকরি প্রায় হয়ে গেছিল বডি ফিটনেস ঠিক আছে কিনা এটা চেক করার জন্য, আমাকে বললো পরীক্ষা দিলাম, রিটেনে ভালো করলাম, তো আমাকে বললো ঠিক আছে সব ঠিক আছে রিটেন ভালো করেছো। তা বাবা তুমি সাঁতার জানো? কেন আপনাদের জাহাজ নাই? আমার চাকরি হয়নি, আমাকে বলতেছে তুমি সাঁতার জানো না, একটা কুকুর পর্যন্ত সাঁতার জানে। আমি বললাম ঠিক আছে স্যার দেখাই দেবো। তিন মাস পরে সাঁতার শিখে আসছি, আমি বললাম স্যার আমি সাঁতার জানি। বলছে ও বাবা একটা কুকুরও সাঁতার জানে, তুমি জানো পার্থক্য কি? তো এই অবস্থা। আমি এয়ারফোর্সে সত্যি সত্যি বলছি, এগুলো সবটা মানে একটু একটু থাকে, কিন্তু আমি সত্যি সত্যি এয়ারফোর্সে চাকরি করার চেষ্টা করেছিলাম। এয়ারফোর্সে চাকরি করতে যাওয়ার ক্ষেত্রে ভয় ছিল, কারণ আমি যখন নেভিতে চাকরি করতে গেলাম আমাকে বললো সাঁতার জানো কিনা। আমি ভাবলাম এয়ারফোর্সে চাকরি করতে গেলে বলবে তুমি উঠতে পারো কিনা, এর ভয়টা ছিল। তো আমার আব্বা জিজ্ঞেস করলে এতবার যে তুই এয়ারফোর্সে কেন চাকরি করতে চাস, আমি বললাম যে একমাত্র বিমান বাহিনীতে চাকরি করলে শত্রু আক্রমণ করলে সবচেয়ে দ্রুত পালানো সম্ভব। আমার আব্বা বললো তুই বিমান বাহিনীতে চাকরি করলে বুঝবো কি করে যে তুই কোন বিমানে? আমি বললাম যুদ্ধ বিমানে থাকবো। পরে তাও বুঝবো কি করে যে এতগুলো বিমান তুই কোনটাতে আসিস? আমি বললাম ঠিক আছে আমি বাড়ির উপর দিয়ে যাওয়ার সময় একটা বোম ফেলে দিয়ে যাবো। আমি খুব ভাইভাতে ভালো করি বিমান বাহিনীর চাকরিতে মানে পরীক্ষায়, এবং চাকরি প্রায় হয়ে যাচ্ছিল। আমাকে বললো তোমার আইকিউ টেস্ট করি, ধরো তুমি অনেক উপরে 2000 ফিট উপরে তোমার প্লেন নষ্ট হয়ে গেল পাখা ঘুরছে, তুমি কি করবে? আমি স্যার প্যারাসুট লাগবে স্যার, ধরো প্যারাসুট খুলছে না তুমি কি করবে? স্যার বাটন প্রেস করবো।